আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি সিলেট শায়েস্তাগঞ্জ জংশনে রেলওয়ে স্টেশন। এটি হচ্ছে সিলেট শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন। মূলত এই প্ল্যাটফর্মে ট্রেনগুলো এসে দাঁড়ায়। এই মুহূর্তে কোনো ট্রেন নাই, আমি যখন ভিডিও করছি এই মুহূর্তে কোনো ট্রেন আসবে না। ট্রেন যেটা আসবে সেটা হচ্ছে 6টার সময় ঢাকাগামী ট্রেন। পাশেই দেখতে পাচ্ছেন একটি মসজিদ আছে। আজান দেবে। এটা হচ্ছে পার্সেল অফিস। তার পাশে রয়েছে হচ্ছে শোভন সেনের বিশ্রামাগার। এটা হচ্ছে শায়েস্তাগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। বন্ধুরা, আমরা দেখছি হচ্ছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনের ঠিক বাম পাশে রয়েছে একটি জামে মসজিদ, রেলওয়ে জামে মসজিদ, এবং তার নিচে রয়েছে মসজিদ মার্কেট। এটি হচ্ছে মূলত একটা পার্কিং, যারা স্টেশনে এসে থাকেন গাড়ি নিয়ে, প্লাস হচ্ছে যারা বিভিন্ন স্থানে এখান থেকে যাবেন, এটা হচ্ছে তাদের গাড়ির স্ট্যান্ড। এর পাশেই রয়েছে শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই মুহূর্তে আসলে কোনো ট্রেন নাই, যার কারণে স্টেশনটি একটু ফাঁকা রয়েছে। যখন ট্রেন আসবে তখন কিন্তু এরকম ফাঁকা থাকবে না। স্টেশনটি খুবই চমৎকার। এখন প্ল্যাটফর্মে প্রবেশ করছি। হচ্ছে যাত্রী পারাপারের ফুটওভার ব্রিজ। যারা এই রেলওয়ে ট্র্যাকের অপর প্রান্তে যারা নামবেন তারা এই ওভার ব্রিজ দিয়ে এই পাশে এসে এই গেট থেকে বের হয়ে যাবেন। এটি হচ্ছে কর্তব্যরত স্টেশন মাস্টারের অফিস। আমরা
ماشي.